পানিহাটিতে নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রীকে সরকারি নিরাপত্তা। ঘটনার পর থেকেই অভিযুক্তের লোকেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ, এরপরেই এই পুলিশি ব্যবস্থা। পানিহাটির নিহত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর স্ত্রীর জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হল। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ নিজে এর প্রয়োজনীয়তা অনুভব করে এই ব্যবস্থা করেছেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর খুনের ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষ। শুধু তারাই নয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্ত। আর তাই তার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হল। কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ার পর থেকেই স্থানীয়রা দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ দেখান। এবার তারা তাদের নিজেদের দাবিকে আরো জোরদার করতে গণস্বাক্ষর সংগ্রহ করার কাজ শুরু করেছেন। আর তারপর থেকেই আগরপাড়া অঞ্চলের মানুষজনের কাছে বিভিন্নভাবে হুমকি আসতে থাকে। এমন পরিস্থিতিতে অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত নিজেও নিরাপদ নন বলে মনে করছেন এলাকার বিধায়ক নির্মল ঘোষ। আর তাঁরই উদ্যোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্তকে একজন নিরাপত্তা রক্ষী দেওয়া হল। আজ থেকেই তা কার্যকরী হল। এ ব্যাপারে মীনাক্ষী দত্ত জানান, বিধায়ক নির্মল ঘোষ নিজের উদ্যোগে এই ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে ঢুকে বলে যাচ্ছে যে এরকম করলে পরে মানে আমি এই মানুষের লোক, প্রসঞ্জিতের লোক আমি, ঠিক আছে। মানে এই কারণে মানে না মানে আমাদের যে এমএলএ উনি এটা মানে ঠিক করে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। না, উনি নিজের থেকেই করে দিয়েছেন এটা বলেছে মাতঙ্গিনী ক্লাব, যে ওখানে মানে আমাদের যে ক্লাব সেক্রেটারি মৃত্যুঞ্জয় রায়, বাড়ির নাম হচ্ছে সুকু, তা ওনার বাড়িতে গেছিলো একটা ছেলে, গিয়ে জল খেতে চেয়েছে, জল খেতে চেয়ে বলেছে যে জলটা দিয়েছে, দেওয়ার পরে খেয়েছে, খাওয়ার পরে বলছে যে ওনার মেয়ের নাম হচ্ছে বুবু, বলছে ও বুবু যে সে কি উপরে থাকে, তখন বলেছে যে হ্যাঁ, ও সুকুদার মেয়ে, তখন বলেছে যে হ্যাঁ ও সুকুদার মেয়ে, তখন বলছে যে ওকে বলো শিব পুজো করতে, তা বলছে যে আপনি কে, তাহলে তখন বলছে যে আমাকে আমি গৌরাঙ্গ, আমাকে মানে আমি প্রসঞ্জিতের বন্ধু, আমার পাড়ার লোকরা যে আতঙ্কে আছে বা নিরাপত্তার মানে একটা যে সবসময় একটা এখন তো এটাই চলতে থাকবে, নিরাপত্তার একটা অভাব মনে করছে তারাও। আমাদের এমএলএ আমাকে দিয়েছে যে বৌমা এটা আপনার, তোমার জন্য এটা আমি ই করে দিলাম যে তুমি এর মধ্যে থাকো, তাতে সিকিউরিটিতে তুমি থাকো, মনের জোরটা তোমার থাকবে, কারণ এরকম যখন একটা ঘটনা হয়ে গেছে তোমার উচিত এটার মধ্যেই থাকা। এই খুনের মামলায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা সোমবার তদন্তে আসেন আগরপাড়া মাতঙ্গিনী পল্লী অঞ্চলে, যেখানে ষড়যন্ত্রকারী বাপি পণ্ডিত থাকত। সেই এলাকার সুকান্ত স্মৃতি সংঘ সংলগ্ন মাঠের নাম বহুবার আলোচিত হয়েছে। এই খুনের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বাপি পণ্ডিতের ভাই প্রসেনজিৎ পণ্ডিত হুমকি দেয় বর্তমান ক্লাব সম্পাদককে। আমাদের কাউন্সিলর এবং আমাদের ক্লাবের সুকান্ত স্মৃতি সংঘের যিনি প্রেসিডেন্ট ছিলেন সভাপতি, তার যেভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের যাতে সাজা হয় এবং ফাঁসি হয়, তার জন্য আমরা জনগণের কাছে, পাড়ার মানুষের কাছে সই শপথ শুরু করছিলাম। হঠাৎ আজকে সকালবেলায় 11টা নাগাদ একটি ছেলে এই মানে পাড়ার এই মুখ থেকে আসে, এসে আমাদের ক্লাব পর্যন্ত ঘুরে গিয়ে রিটার্ন আমাদের বাড়িতে গিয়ে জল চায়, জল খেলো, জল খাওয়ার পর জিজ্ঞেস করছে এটা কি এই বাপি সুকুর বাড়ি, তা আমার দাদার বউ বললো হ্যাঁ, বললো ওরা কি উপরে থাকে, বললো হ্যাঁ, ওর মেয়ের নাম কি বুবু, বললো হ্যাঁ, বুবুকে বলবেন যে ভালো করে শিবের পুজো দিতে। ও বলছে, ও নিজে বলে গেছে আমি প্রসেনের বন্ধু, আমার নাম হচ্ছে গৌরাঙ্গ, প্রসেন পণ্ডিত, অর্থাৎ বাপি পণ্ডিতের ভাই প্রসেন পণ্ডিত। আচ্ছা, এটা শুনে তো আতঙ্ক, স্বাভাবিক আতঙ্ক হয়, স্বাভাবিক কারণে এটা তো মনের মধ্যে আতঙ্ক হয়, নিজে চাকরি বাকরি করি, মেয়েকে নিয়ে একা থাকি, আমার ওয়াইফ নেই, এটা স্বাভাবিক কারণে আমি কেন, আমার পরিবার সমেত সবাই আতঙ্কেই আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, পানিহাটি।